হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। যদি বড় কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় বাস কি, নিঃসন্দেহে অ্যান্সার হবে হিনো একে ওয়ান জে, যা হচ্ছে হিনো 173 এর আপডেট ভার্সন। হিনো একে সিরিজের দুইটি ভার্সন হলো হিনো 173 এবং হিনো একে ওয়ান জে। এই সিরিজের দুটি ভার্সন প্রায় একই রকম। অনেকেরই প্রশ্ন থাকে যে হিনো একে ওয়ান জে আর হিনো 173 এর মধ্যে পার্থক্য কোথায়, বা কি দেখে চেনা যাবে যে কোনটা ওয়ান জে আর কোনটা 173। এ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা, আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। 80-এর দশকের শেষ দিকে বাংলাদেশে আসে হিনো 173 মডেলের বাসগুলো, যার পুরো নাম হচ্ছে হিনো 173 AK3HMKA। এই বাসে হিনো H07D ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে সর্বশেষ হিনো 173 বাস আসে 2004 বা 2005 সালের দিক, এরপর এর জায়গা নিয়ে নেয় হিনো ওয়ান জে। এবার আসা যাক এই দুই মডেলের পার্থক্যের ব্যাপারে। হিনো একে ওয়ান জে বাসে হিনো J08C ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর হিনো 173 বাসে হিনো H07D ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই দুই মডেলের ইঞ্জিন সাউন্ডে সামান্য পার্থক্য আছে। এছাড়াও হিনো 173 চেসিস লম্বা হিনো একে ওয়ান জে থেকে ছোট, আবার হিনো 173 এর হুইল বেস সাইজ হিনো ওয়ান জে থেকে ছোট। সোজা বললে বলতে গেলে হিনো 173 এর চাকা ছোট। এই দুটি ছবি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। হিনো 173 এবং হিনো ওয়ান জের স্টিয়ারিংয়েও পার্থক্য রয়েছে, পাশাপাশি ড্যাশবোর্ডেও ভিন্নতা আছে। এই হচ্ছে দুটি বাসের ড্যাশবোর্ড। হিনো 173 বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেলেও এখনও কয়েকটি অপারেটরের কাছে এই বাস আছে, যেমন হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, রাবেয়া পরিবহন, CDM, হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস, সৌহার্দ্য পরিবহন, সার্বিক পরিবহন, এছাড়া নাম না জানার বেশ কয়েকটি সেমি লোকাল অপারেটর। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এখন আপনারা হিনো একে ওয়ান জে এবং হিনো 173 সহজেই চিনতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।